সমাজে পিছিয়ে পড়া নারীদের সর্বাত্মক সাহায্যের আহ্বান জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। রাজধানীর একটি হোটেলে কমব্যাটিং আর্লি ম্যারেজ ইন বাংলাদেশ সিইএমবি প্রকল্পের জাতীয় পর্যায়ের অবহতিকরণ সভায় তিনি এই কথা বলেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার লিলি নিকোলাস। এ সময় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সিনিয়র প্রজেক্ট ম্যানেজার তীর্থসার্থী শিকদার চলতি বছরেই শেষ হতে যাওয়া প্রকল্পটির বিভিন্ন দিক সম্পর্কে ব্যাখ্যা করেন। তিনি জানান, বাল্যবিবাহ প্রতিরোধে 2018 সাল থেকে দেশের 41টি জেলায় এই প্রকল্পের কার্যক্রম চলছে। এতে অর্থায়ন করেছে গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং অন্যান্য সহযোগিতা দিচ্ছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।